নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ডালনা। সুস্বাদু এই তরকারিটি গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করা যায়। ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়েই এই সুস্বাদু তরকারিটি বানিয়ে নেওয়া যায়। মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ডালনা বানাবার জন্য নিয়ে নিয়েছি একটি মাঝারি মাপের কচি চাল কুমড়ো। এই রেসিপির জন্য চাল কুমড়োটা কচি হলেই তরকারির স্বাদ বেশি ভালো হবে। চাল কুমড়োটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে ডুমো করে কেটে নিয়েছি। তবে ইচ্ছে অনুযায়ী অন্য রকম শেপেও চাল কুমড়োটা কেটে নেওয়া যেতে পারে। এখানে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা ঘন্টা দুয়েক জলে ভিজিয়ে রেখেছি। আর আছে একটা বড় সাইজের টমেটো, টমেটোটা কেটে নিয়েছি, তিন চারটে কাঁচা লঙ্কা, এক মুঠো ধনে পাতা আর আধা চামচ গ্রেট করা আদা। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে তাতে ফোড়ন দিচ্ছি, আধা চামচ পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি আধা চামচ গ্রেট করা আদা। কিছুটা সময় ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোবে তখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো। গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করে দিতে হবে। হাই হিটে নাড়াচাড়া করে চাল কুমড়োটা ভালোভাবে ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি আধা চামচ নুন। নুন অ্যাড করায় চাল কুমড়ো থেকে প্রচুর জল বেরোতে শুরু করবে আর চাল কুমড়োটা বেশ নরম হয়ে আসবে। চাল কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুটা সময় ধরে ঢাকা দিয়ে চাল কুমড়োটা সেদ্ধ করে নেবার পর ভেজানো মুগ ডালটা অ্যাড করে দিলাম। এবারে মুগ ডাল ও চাল কুমড়ো একসঙ্গে সেদ্ধ করে নেব। মুগ ডালটা আগেই জলে ভেজানো ছিল, সেজন্য মুগ ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। বেশ কিছুটা সময় ডাল ও চাল কুমড়ো একসাথে সেদ্ধ করে নেবার পর এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো ও আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত মশলা দিয়ে ডাল ও চাল কুমড়ো আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে তরকারির কালারটা খুব সুন্দর হবে। এইভাবে কষাতে কষাতে চাল কুমড়োটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। টমেটোটা রান্নার শেষের দিকে অ্যাড করায় তরকারিটা দেখতে সুন্দর লাগবে। কিছুটা সময় চাল কুমড়োর সঙ্গে টমেটোটাকেও কষিয়ে নেব। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। মশলার সঙ্গে টমেটো, চাল কুমড়ো সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেবার পর গ্রেভির জন্য অ্যাড করে দিচ্ছি গরম জল। এই তরকারিতে অবশ্যই গরম জল অ্যাড করতে হবে, গরম জল দিলে গ্রেভির স্বাদ ভালো হবে। গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে দেব। অ্যাড করে দিচ্ছি আধা চামচ মতো নুন। রান্নার সময় তরকারিতে নুনটা অবশ্যই চেক করে নিতে হবে। প্রথম দিকে নুনটা কম অ্যাড করে পরে প্রয়োজন অনুযায়ী নুন অ্যাড করে দিতে হবে। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নেবার পর চাল কুমড়োর ডালনা একদম কমপ্লিট। সবশেষে অ্যাড করে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি ছড়িয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এই তরকারি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ডালনা। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।